অসাধারণ কাজগুলো শক্তি নয় অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ সাহিত্যিক। ধৈর্য নিয়ে উক্তি করে গেছেন সব যুগের মহান মানুষেরাই। এমনকি সৃষ্টিকর্তার বাণীতেও ধৈর্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। একদম প্রাচীন কাল থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত যত সফল ও জ্ঞানী মানুষ এসেছেন সবাই ছিলেন ধৈর্যশীল। ধৈর্য হলো একজন শক্তিশালী মনের মানুষের প্রধান গুণ। ধৈর্যই মানুষকে সব বিপদ আর দুরবস্থার মধ্যে আশা করার শক্তি দেয়। যার মধ্যে ধৈর্য নেই তাকে দিয়ে আসলেই কিছু হয় না। একজন মানুষের ধৈর্য করে অপেক্ষা করার ক্ষমতা তার সামনে থেকে যে কোনো বাধাকে সরিয়ে দিতে পারে, যে কোনো কঠিন কাজকে সহজ করে দেয় এ একটি মাত্র গুণ। একজন মানুষকে যদি জীবনে সফল হতে হয় তবে তার মাঝে ধৈর্য ধরার গুণ অবশ্যই থাকতে হবে। ধৈর্য ধরা মানে ভরসা করা। যার মাঝে ধৈর্য নেই ধরে নিতে হবে সে একজন দুর্বল মনের মানুষ, সে অল্পতেই অস্থির হয়ে পড়ে। একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস না থাকলে তার মাঝে ধৈর্য থাকে না। একজন মানুষের মাঝে ধৈর্য এর অভাব থাকলে অনুপ্রেরণা আর অনুশীলনের মাধ্যমে সে এই গুণগুলো অর্জন করতে পারে। ধৈর্য ধরা আর এই অসাধারণ শক্তিকে বাড়ানোর অনুপ্রেরণা যেন আপনার মাঝে আরও বেশি করে জন্ম নেয়, সেই কারণেই আমরা আজ ধৈর্য নিয়ে 30টি অসাধারণ উক্তি নিয়ে হাজির হয়েছি। ধৈর্য উক্তি আপনাকে ধৈর্য ধরতে আরও অনুপ্রাণিত করবে বলে আশা করি। এক, যারা বিশ্বাস করেছে শোনো, ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। যারা ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে আল্লাহ অবশ্যই তাদের সাথে আছেন। আল কুরআন। ধৈর্য এমন একটি কাজ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু। আল হাদিস। আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই, মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক ক্ষুধার কষ্ট দিয়ে সম্পদ জীবন পণ্য ফল ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যে ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুসংবাদ দাও। আল কুরআন। প্রকৃতির গোপন শক্তিকে অর্জন করার চেষ্টা করো, গোপন শক্তিটি হলো ধৈর্য। আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই, কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি। ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা। অসাধারণ কাজগুলো শক্তি নয় অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়। আমার মনে হয় বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টিকর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। ধৈর্য, অর্ধবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না। ধৈর্য ধারণ করো, সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়। ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো, এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো, ভোর আসছে। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া, ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। ধৈর্য একটি অসাধারণ মানসিক ক্ষমতা এবং আমি এখন এটা শিখছি। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সেবকরা কখনো ধৈর্য হারায় না, কারণ তারা জানে নতুন চাঁদের পূর্ণিমা পর্যন্ত যেতে সময় লাগে। আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি তবে সেটা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে। জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। আইজাক নিউটন। যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে করা যায় না। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। একজন মানুষের ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি হতে পারে। ধৈর্যের মাস্টার মানে বাকি সবকিছুর মাস্টার। যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো। ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস। যেসব মানুষের মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে তারা কঠিন জিনিসও সহজে করার মতো দক্ষ হতে পারে। ধৈর্য ধরতে শেখা মানে কঠিন পরিস্থিতিতে স্থির থাকার শক্তি অর্জন করা। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না, এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে।
জীবনের দুঃখকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। ধৈর্য হলো সাফল্যের একটি প্রধান সত্ত্ব। যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবেই। ধৈর্য একটি অসাধারণ মানসিক শক্তি। অন্য সব শক্তির মতো এই শক্তিকে অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। আগে যে কাজ করতে গিয়ে অল্পতেই অস্থির হয়ে পড়তেন, সেই কাজেই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। নিজের সমস্ত সাহস আর নিজের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ সেলফ কন্ট্রোলকে এক জায়গায় করুন। কোনো ব্যাপারে অস্থির হয়ে পড়লে বা মনে ভয় জাগলে ধৈর্য ধরার চেষ্টা করুন। বিশ্বাস রাখুন, সময়ে সব ঠিক হয়ে যাবে। আপনাকে শুধু আপনার কাজটি করে যেতে হবে। আপনার মাঝে যদি ধৈর্য থাকে তবে নিজের প্রতি নিজের যেমন দৃঢ় বিশ্বাস থাকবে, তেমনি অন্যরাও আপনার উপর ভরসা করতে পারবে। আর সেই ধৈর্যের শক্তি অর্জনে ধৈর্য নিয়ে বলা এই 30টি উক্তি যদি আপনাকে সামান্য অনুপ্রাণিত করে থাকে, তাহলে আমাদের প্রচেষ্টা সফল। উক্তিগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এই ভিডিওটি থেকে অন্যরা অনুপ্রাণিত হবেন, তাহলে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক উক্তি এই ধরনের আরও অনুপ্রেরণামূলক উক্তি এবং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।